আসসালামু আলাইকুম। তো আজকে প্রথম হাসান এবং হোসেন দুই ভাই, ওরা নতুন সাইকেল নিয়ে মুকুলফুস মাঠে একটু চালানোর জন্য বের হয়েছে। এই প্রথম, এর আগে কোনো দিন বের হয় নাই দুইজন একসাথে। হ্যাঁ, বের হয়েছে কিন্তু একটা সাইকেল নিয়ে। তো আজকে আমি ওদের সাথে আসলাম, এই জন্য ভাবলাম দুইজনকেই দুইটা সাইকেল দেই এবং ওরা দুইজনই চালাক। তো বালিতে আটকায় গেছে হোসেন, এখন হাসানকে আবার ধাক্কা দিয়ে সরিয়ে দিল বালি থেকে, কারণ মাঠে কিছু কিছু জায়গায় উঁচু নিচু এই জন্য বালি ফেলিয়েছে। তো বালিতে মাঝে মাঝে সাইকেল আটকে যায়। তো এক ভাই আরেক ভাইকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হেল্প করে। তো এখন ওরা মাঠে আসছে, দুষ্টামি করতেছে, মাটি ধরতেছে, সাইকেল রেখেই মাটি ধরতেছে। তো এখন দুপুর বেলা, তো আমি বললাম যে চলো বাসার দিকে যাই। তো যেতে রাজি হচ্ছে না। তো হাসানের সাইকেল আবারও চাকা আটকে গেছে, দেখেন চাকা ফ্রি ঘুরতেছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। এখন হোসেন আসবে হাসানকে হেল্প করার জন্য এবং হেল্প করবে। তারপর তো হোসেন এখন বালি ধরবে, বললাম যে বালি ধরো না, শুনে না, তাও বালি লাগতেছে। আর বেশি কিছু বলি না, কারণ অনেকদিন পরে ওরা মাঠে আসছে, একটু খেলুক। আর হাসান সাইকেল নিয়ে ব্যস্ত, তো হাসান সাইকেলই চালাচ্ছে। এখন হোসেনকে বললাম যে আসো সাইকেলে উঠো, বাসার দিকে যাই আমরা। তো কিছুটা রাজি হয়, কিছুটা হয় না, আবার মাঠে বালি ধরতে চায়। সাইকেলে না উঠেই সাইকেল টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমি বললাম যে না উঠো। আবার হাসান আটকে গেছে, তো হোসেন আবার হাসানকে হেল্প করলো যাতে ও চালায় আসতে পারে। তো দেখতে পারতেছেন মাঠের অবস্থা, দেখা যায় যে তো হাসানকে ধাক্কা দিয়ে দিল হোসেন যাতে মাঠ থেকে বের হতে পারে। আর যেহেতু দুই পাশে দুইটা সাপোর্ট ছোট চাকা লাগানো প্লাস্টিকের, যাতে না পড়ে, কারণ ওরা তো সাইকেল এখন ব্যালেন্স করে চালাতে পারে না, এই জন্য আরও মাঠে সমস্যা হয়। যদি দুই চাকা ঠিক মতন মাঠে বসতো তাহলে এই প্রবলেমটা হইতো না। তা আবারও যাচ্ছে, আমি বললাম যে চলো বাসার দিকে, বলে যে না মাঠের থেকে এখন বের হবে না। তো হোসেন বলার পরে বের হয়ে আসছে মাঠের থেকে, কিন্তু হাসান আবার আটকায় গেছে। তো আবার হোসেন যা ওকে আবার রিলিজ করবে, কারণ আবার বালিতে আটকায় গেছে। তো দুই ভাই পরামর্শ করতেছে, তো এইবার হোসেন ওরে উল্টাটাই না নিয়ে আসতেছে রাস্তার দিকে যাতে বালিতে না আটকায়। তবে হাসান আর কথা শুনে না, হাসান তাও মাঠের দিকে যায়, হোসেন ধাক্কা দিয়ে পিছন দিকে নিয়ে আসে। এইভাবেই দুই ভাই খেলতেছে। তো হাসান এখন যেটা কাজ করলো, নিজে সাইকেল থেকে নেমে বালি থেকে ছুটাইলো। তো ভালোই, আজকে ওরা নিজেরা দুই ভাই খেলাধুলা করলো একসাথে। এখন হোসেনে বললাম যে হোসেন চলো বাসার দিকে যাই। তো আমরা বাসার দিকে রওনা দিছি। তো আমাদের এলাকায় যে ছোট্ট একটা মাঠ আছে মুকুলফুস, তো বাসার কাছাকাছি, 3-4 মিনিট লাগে আমার বাসা এখান থেকে হাইটা যাইতে। তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি দুপুরবেলা, ওদের নিয়ে নামছি। আর ওদের সমস্যা হচ্ছে, দুইজন একসাথে নামছে, অনেক সময় কথা শুনে না, দেখা যায় সাইকেল দিয়ে জোরে চালায়। তো একা দুইজনকে সামলানো খুব টাফ হয়ে যাচ্ছে, এই জন্য ওদেরকে বুঝাইতেছি যে চলো বাসায় যাই, কারণ হাসান সবসময় আগে থাকে, ওই যে আগে আগে চালায় যাইতেছে, ডাকলেও কথা শুনে না। ওই দেখেন জোরে জোরে চালায়া যাইতেছে, আমার কথাই শুনে না। যাই হোক, এই জন্য অনেক রিকোয়েস্ট করে বুঝায় টুঝায় বাসার ভিতরে নিয়ে আসলাম, আর এদিকে মানে রোডে নিয়ে আসলাম। আর এদিকে হোসেন এত আস্তে চালায় যে হাসানের থেকে অনেক দূরত্ব থাকে। তো দেখা যায় দুইজন এই জন্য সমস্যা হয়ে গেছে, একজন জোরে চালায় আর একজন এত আস্তে চালায় যে প্রবলেম হয়ে যায়। তো বাসার গেটের সামনে চলে আসছি, তো বললাম যে বাবা আসো আমরা বাসায় ঢুকি। তো রাজি হইল, এখন ওরা নিজেরাই সাইকেল তোলার জন্য বলতেছে যে আমারে দিবে না। তো এই জন্য দিবে না দিকে হাসান আমার ঘুরে চলে যাইতেছে আর হোসেন উঠানোর চেষ্টা করতেছে।
তো হোসেন কি শুরু চেষ্টা করতেছে, কিন্তু সাইকেল আবার নিচের দিকে চলে যাইতেছে। কারণ সাইকেল যতটুকুই ওয়েট আর ওই জায়গায় যতটুকু ঢাল সব মিলে ও ব্যালেন্স করতে পারতেছে না। তো যাক, অনেক কষ্ট করে হোসেন উঠাইছে। তো হাসানরে বললাম, হাসান তুমি উঠাও। তো হাসান একবার রাজি হয়, আরেকবার আবার সাইকেল চলে আরেক দিকে চলে যায়। তো হাসান এই দিক দিয়ে, তো একজন সাইকেল উঠায় আরেকজন নামায়, এই অবস্থায় পরিস্থিতি। তো ভিডিওটি বড় করবো না, সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। আবার দেখা হবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।